আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজ আমি মিল্ক কেক বানিয়ে দেখাবো। আজ আমি খুব সহজ পদ্ধতিতে মিল্ক কেক বানিয়ে দেখাবো। চলুন শুরু করি। এখানে আমি 750 গ্রাম গরুর দুধ নিয়েছি, এটা আমি বয়ল করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো লিকুইড মিল্ক নিতে পারেন। 50 গ্রামের মতো আমি চিনি দিয়ে দেব, তারপর এক টানা নাড়তে হবে, না হলে তলায় ধরে যাবে। আর গ্যাসের ওভেনটা লো রাখতে হবে আর এক টানা নাড়তে হবে। নাড়তে নাড়তে খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। আরেকটা কথা বলি, আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর 1 কিলোগ্রাম দুধেতে 100 গ্রাম চিনি, 2 কিলোগ্রামেতে 200 গ্রাম চিনি। আমি 750, যেহেতু আমার এখানে 750 গ্রাম আমি এখানে দুধ নিয়েছি, তাই আমি 50 গ্রামের মতো চিনি দিয়েছি, কম করেই দিয়েছি যাতে মিষ্টিটা কম লাগে। এক টানা এরকম করে নাড়তে হবে যাতে তলা থেকে ধরে না যায়। চিনিটা আমি একেবারে ঢেলে দেব না, অল্প অল্প করে ঢালবো। এখানে আমি আমুল দুধ দিয়েছি 100 গ্রামের মতো। তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে আমি 1 চা চামচের মতো পাতিলেবুর রসকে 2 চামচ জল দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দেব। এক সঙ্গে দিয়ে দেব না, কারণ তাহলে কেটে যাবে। অল্প অল্প করে দেব যাতে দানা দানা ভাবটা আসে। আমি ওই ভাব কিছুটা নেড়েছি, আপনাদের দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। আমি ওইভাবে নাড়তে নাড়তে এই পজিশানে এসেছে। আমি একটানা নাড়াচাড়া করছি, তাই সাইডে কোথাও লেগে যায়নি, খুব স্মুথ হচ্ছে। দেখতে পাচ্ছেন একটা কালারও চলে এসেছে আর দানা দানা ভাবটাও এসে গেছে। শুকনো শুকনো হয়ে গেছে, এবার আমি এতে 25 গ্রামের মতো ঘি দিয়ে দেব। দেখছেন এবার কিন্তু এটা হয়েই এসেছে, খুব সুন্দর কালার এসেছে আর খুবই টেস্টি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন খেতে হয়েছে। এই টিফিনটায় আমি একটু ঘি মাখিয়ে রেখেছি, এবার আমি মিল্ক কেকটা এতে ঢেলে দেব। দিয়ে আপনারা চাইলে এই পজিশানেও খেয়ে নিতে পারেন। আমি এটা 4 ঘন্টার মতো এই টিফিনে রেখে দেব, দিয়ে তারপর ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো, তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন কি সুন্দর জমে গেছে। এবার আমি পিস কেটে আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা বা পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। কেমন হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।